नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशु तारिणी श्रील प्रभुपाद की जय। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशिन हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे बृंदावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री चैतन्य भागवत থেকে আমরা ধারাবাহিক পাঠ করছি। শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড একাদশ অধ্যায়। নিধি গৌরাঙ্গ কোথা হইতে আইলা প্রেম সিন্ধু, অনাথের নাথ প্রভু পতিত জনের বন্ধু। জয় জয় বিশ্বম্ভর দ্বিজকুল সিংহ, জয় হউ তোর যত চরণের ভৃঙ্গ। জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন, জয় দামোদর স্বরূপের প্রাণধন। জয় রূপ সনাতন প্রিয় মহাশয়, জয় জগদীশ গোপীনাথের হৃদয়। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্ব নয়ন গোচর। অধ্যায়ের শুরুতে বৃন্দাবন দাস ঠাকুর সপার্ষদ গৌরহরির জয়ধ্বনি করলেন। এইভাবে মহাপ্রভু নবদ্বীপে তাঁর লীলাবিলাস করছেন, কিন্তু সকলে সেই লীলাবিলাস দর্শন করতে পারছে না। নবদ্বীপে মধ্যখণ্ডে কৌতুক অনন্ত, ঘরে বসি দেখয় শ্রীবাস ভাগ্যবন্ত। নিষ্কপটে প্রভুরে সে বিলাসিনীবাস, গোষ্ঠী সঙ্গে দেখে প্রভুর মহাপরকাশ। শ্রীবাসের ঘরে নিত্যানন্দের বসতি, বাপ বলি শ্রীবাসের এ কর এ প্রীতি। মহাপ্রভুরে লীলাবিলাস, শ্রীবাস অত্যন্ত ভাগ্যবান, তিনি নিষ্কপটে মহাপ্রভুর সেবা করেছেন। তাই মহাপ্রভু তাকে ঘরে বসিয়ে তাঁর মহাপ্রকাশ এবং তাঁর সমস্ত গোষ্ঠী সঙ্গের গোষ্ঠীবৃন্দের লীলা প্রদর্শন করছেন। নিত্যানন্দ প্রভু শ্রীবাসের ঘরে রয়েছেন এবং তিনি শ্রীবাসকে বাবা জ্ঞান করেন। বাপ বাপ বলি শ্রীবাসেরই করয় প্রীতি। শ্রীবাস ঠাকুর মালিনী দেবী তার পিতৃর সমান, বয়সে তারা বৃদ্ধ। অহর্নিশ বাল্যভাবে বাহ্য নাহি জানে, নিরবধি মালিনীর করে স্তন পানে। কভু নাহি দুগ্ধ পর শিলে মাত্র হয়, এসব অচিন্ত শক্তি মালিনী দেখয়। এই হচ্ছে অপূর্ব লীলা। এই লীলার আমাদের জড়জাগতিক দৃষ্টিতে দর্শন করা কখনো উচিত নয়। মালিনীকে, মালিনী অর্থাৎ শ্রীবাসের পত্নীকে নিত্যানন্দ প্রভু মাতা জ্ঞান করেন। তো তিনি মালিনী দেবী স্তন পান করেন। তো মালিনী দেবী তখন বৃদ্ধা, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার বাৎসল্য প্রেমের প্রভাবে তার স্তনে দুগ্ধ সঞ্চারিত হয়। এসব অচিন্ত শক্তি মালিনী দেখায়। এই হচ্ছে অচিন্ত শক্তি। চৈতন্যের নিবারণে কারে নাহি কহে, নিরবধি বাল্যভাব মালিনী দেখায়। আর মহাপ্রভু বারণ করে দিয়েছেন যে কাউকে বলো না এ কথা, কারণ জড়জগতের মানুষ এসব কথা শুনলে তাদের চিত্তের বিকার ঘটবে, তারা নিত্যানন্দ প্রভুর প্রতি তাদের মনোভাব বিকৃত হবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। সেই জন্য মহাপ্রভুর নিষেধে মালিনী দেবী এসব কথা কাউকে জানান না। প্রভু বিশ্বম্বর বলে শুনো নিত্যানন্দ, কাহারও সহিত পাছে কর তুমি দ্বন্দ্ব। চঞ্চলতা না করিবা শ্রীবাসের ঘরে, শুনিয়া শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণ সঙ্গরে। মহাপ্রভু সাবধান করে দিচ্ছেন নিত্যানন্দ প্রভুকে যে শ্রীপাদ, তুমি শ্রীবাসের গৃহে কোনো চঞ্চলতা করবে না, লোকে দেখলে এটাকে খারাপ ভাববে।
আর নিত্যানন্দ প্রভু যে, আরে কৃষ্ণ কৃষ্ণ আমি চঞ্চলতা করি, আমার চাঞ্চল্য তুমি কভু না পাইবা, আপনার মতো তুমি কারে না বাসিবা। নিত্যানন্দ প্রভু পুরো দোষটা দিয়ে দিচ্ছেন মহাপ্রভুর ওপর, আরে তুমি যেরকম চঞ্চল তুমি আমাকেও সেরকম চঞ্চল দেখো দেখছি, আমি কখনো চঞ্চলতা করি না, তুমি তো চঞ্চলতা করো। বিশ্বম্ভর বলে আমি তোমা ভালো জানি, নিত্যানন্দ বলে দোষ কহ দেখি শুনি। বিশ্বম্ভর বলছে তোমাকে আমি খুব ভালো চিনি, আর নিত্যানন্দ প্রভু বলছে আচ্ছা আমার কি দোষ বলো দেখি। হাসি বলে গৌরচন্দ্র কি দোষ তোমার, সব ঘরে অন্নবৃষ্টি করো অবতার। নিত্যানন্দ বলে ইহা পাগল এসে করে, ইছলায় ঘরে ভাত না দিবে আমারে। মহাপ্রভু হাসতে হাসতে বলছেন সব ঘরে অন্নবৃষ্টি করো অবতার, তুমি সকলের ঘরে অন্নবৃষ্টি করো। আর নিত্যানন্দ প্রভু বলছে আরে এসব পাগলের কথা, আমারে না দিয়া ভাত সুখে তুমি খাও, অপকীর্তি আর কেন বলিয়া বেড়াও। নিত্যানন্দ প্রভু বলছেন আমাকে ভাত না দিয়ে তুমি তো বেশ খেয়ে বেড়াও, আর আমার অপকীর্তি করছো। হ্যাঁ প্রভু বলে তোমার অপকীর্তি লাজ পাই, সেই সে কারণে আমি তোমারে শিখাই। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু হচ্ছেন অভিন্ন, অভিন্ন স্বরূপ। তাই মহাপ্রভু বলছেন তোমার অপকীর্তে আমি লাজ পাই, তুমি তোমাকে যখন কেউ অপকীর্তি করলে তোমার কেউ নিন্দা করলে আমার তখন খারাপ লাগে, লজ্জা হয়, সেই জন্য তোমাকে আমি শেখাচ্ছি। হাসি বলে নিত্যানন্দ বড় ভালো ভালো, চাঞ্চল্য দেখিলে সি খাইবা সর্বকাল। নিত্যানন্দ প্রভু বলছে ভালো ভালো ঠিক আছে ঠিক আছে, যখন আমি চাঞ্চলতা করব তখন আমাকে শিখিও। নিশ্চয় বুঝিলা তুমি আমি সে চঞ্চল, এত বলি প্রভু চাহি হাসে খল খল। নিতাই বলছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে চঞ্চল বুঝে গেছো, এই বলে হাসছেন। আনন্দে না জানে বাহ্য কোন কর্ম করে, দিগম্বর হই বস্ত্র বাঁধিলেন শিরে। আর এই কথা বলতে বলতে হাসতে হাসতে তার বাহ্য জ্ঞান নেই, নিত্যানন্দ প্রভু হচ্ছেন অবধূত। হ্যাঁ তার তিনি সর্বদা গৌর প্রেমরসে মগ্ন, সেই জন্য তার কোনো বাহ্য জ্ঞান নেই। এই বলছেন আমি চঞ্চলতা করলে আমাকে শেখাবে, বলে কি করলেন দিগম্বর হয়ে নিজের পরনের কাপড় খুলে নিয়ে মাথায় বেঁধে ফেললেন। জোরে জোরে লম্ফ দেই হাসিয়া হাসিয়া, সকল অঙ্গনে বলে ঢুলিয়া ঢুলিয়া, আর সারা উঠোনে হেসে হেসে ঢুলে ঢুলে নাচতে আরম্ভ করেছে দিগম্বর হয়ে। গদাধর শ্রীনিবাস আর হরিদাস, শিক্ষার প্রসাদে সবেই দেখে দিগবাস। ডাকি বলে বিশ্বম্ভর একই করো কর্ম, গৃহস্থের বাড়িতে এমতো নহে ধর্ম। শ্রীবাস শ্রীনিবাস হরিদাস গদাধর তারা সব রয়েছে, তারা দেখছে, আর মহাপ্রভু বলছে আরে একই কর্ম করছো, গৃহস্থের বাড়িতে এরকম করতে আছে? এখনই বলিলা তুমি আমি কি পাগল, এইক্ষণে নিজ বাক্য ঘুচিল সকল। মহাপ্রভু বলছেন এইমাত্র বললে আমি কি পাগল, দেখো এখন তোমার কথা তুমি এখন পাগলামি করছো। যার বাহ্য নাহি তার বচনে কি লাজ, নিত্যানন্দ ভাষায় আনন্দ সিন্ধু মাঝ। যার বাহ্য জ্ঞান নেই তার আর কথায় কি লজ্জা হবে, তা নিত্যানন্দ প্রভু আনন্দ সাগরে ভাসছেন। আপনি ধরিয়া প্রভু পরায় বসন, এমতো অচিন্ত নিত্যানন্দেরও কথন। মহাপ্রভু নিজে তখন এসে তাকে বসন পড়িয়ে দিলেন। চৈতন্যের বচন অঙ্কুশ মাত্র মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। চৈতন্য মহাপ্রভুর বচন অঙ্কুশ একমাত্র মানে। অঙ্কুশ হচ্ছে কি, অঙ্কুশ কি হাতিকে নিয়ন্ত্রণ করার জন্যে মাহুতের হাতে যেটা থাকে সেটা হচ্ছে অঙ্কুশ, যেটা দিয়ে সে মাথায় আঘাত করে, তার ফলে হাতি ঠিকভাবে পরিচালিত হয়, ঠিকভাবে সে হাঁটে। তো চৈতন্যের বচন অঙ্কুশ মাত্র জানে, তো একমাত্র নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর কথাতেই শুধু মানে, আর কিছু কি মানে না। নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে, আপনি তুলিয়া হাতে ভাত নাহি খাই, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। নিজে হাতে ভাত তুলে খান না, ছোট ছেলে একদম। হ্যাঁ আর মালিনী দেবী তাকে নিজে হাতে করে ভাত খাইয়ে দেন বাৎসল্য স্নেহে। নিত্যানন্দ অনুভব জানে পতিব্রতা, নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা।
যেন নিত্যানন্দকে পুত্র মতন তিনি সেবা করছেন। একদিন পিতলের বাটি নিল কাকে, উড়িয়া চলিল কাক জীবনেতে থাকে, অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেল, মহাচিন্তা মালিনীর চিত্তেতে জন্মিল। বাটি থুই সেই কাক আইল বা আরবার, মালিনী দেখায় শূন্য বদন তাহার। একদিন মালিনী দেবী একটা পিতলের বাটি মাজছিলেন, হঠাৎ কোথা থেকে একটা কাক এসে সেই পিতলের বাটিটা নিয়ে উড়ে চলে গেল বনেতে। আবার খানিক্ষণ বাদে সে কাক ফিরে এলো, তার মুখে তখন বাটি নেই। তখন মালিনী দেবী চিন্তিত হয়ে পড়েছেন। মহা তীব্র ঠাকুর পণ্ডিত ব্যবহার, কৃষ্ণের ঘৃত পাত্র হইল অপহার, শুনিলে প্রমাদ হবে হেন মনে গনি, নাহিক উপায় কিছু কান্দয়ে মালিনী। আর সেই পাত্রটা ছিল শ্রীকৃষ্ণের ঘৃত পাত্র, সেটা এখন কাক চুরি করে নিয়ে গেছে। এই কথা যদি শ্রীদাস ঠাকুর জানতে পারেন তাহলে তিনি খুব ক্রুদ্ধ হবেন। সেই কথা ভেবে মালিনী দেবী কাঁদতে আরম্ভ করলেন, এখন কি হবে। হেন কালে নিত্যানন্দ আইলেন, আইলা সেই স্থানে, দেখয় মালিনী কান্দে অঝর নয়নে। হাসি বলে নিত্যানন্দ, কান্দ কি কারণ, কোন দুঃখ বল সব করিব খণ্ডন। মালিনী বলয়ে শুনো শ্রীপাদ গোসাই, ঘৃতপাত্র কাকে লই গেল কোন ঠাই। নিত্যানন্দ বলে মাতা চিন্তা পরিহর, আমি দিব বাটি তুমি ক্রন্দন সম্বর। নিত্যানন্দ প্রভু এসে জিজ্ঞেস করছেন মালিনী দেবীকে, মাতা কি হলো, তুমি কাঁদছ কেন। নিত্যানন্দ প্রভুকে তখন মালিনী দেবী বলছেন এই ব্যাপার, এখন আমি কি করব। নিত্যানন্দ প্রভু বলছেন যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় বাটি এনে দেবো। কাক প্রতি হাসি প্রভু বলয় বচন, কাক তুমি বাটি ঝাটানো হো এখন। সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি, তার আজ্ঞা লঙ্ঘিবে কাহারো সকতি। নিত্যানন্দ প্রভু পরমাত্মা রূপে, তিনি স্বয়ং ভগবান, পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে রয়েছেন তিনি। নিত্যানন্দ প্রভু তখন কাককে আদেশ দিলেন, এক্ষুনি নিয়ে এসো সেই বাটি। শুনিয়া প্রভুর আজ্ঞা কাক উড়ি যায়, শোকাকুলি মালিনী কাকের দিকে চায়। ক্ষণেকে উড়িয়া কাক অদৃশ্য হইল, বাটি মুখে করি পুনঃ সেখানে আইল। কিছুক্ষণের মধ্যেই বাটি নিয়ে চলে এলো কাক, আনিয়া থুইল বাটি মালিনীর স্থানে, নিত্যানন্দ প্রভাব মালিনী ভালো জানে। নিত্যানন্দ প্রভুর প্রভাব মালিনী দেবী বুঝতে পারলেন। আনন্দে মূর্ছিত হইলা অপূর্ব দেখিয়া, নিত্যানন্দ প্রতিস্তুতি করে দণ্ডাইয়া। যেজন আলিল মৃত গুরু নন্দন, যেজন পালন করে সকল ভুবন। জমির ঘর হইতে যে আনিতে পারে, জমির ঘর হইতে যে আনিতে পারে, কাক স্থানে বাটি আনে কি মহত্ব তারে। যাহার মস্তক পরি অনন্ত ভুবন, লীলায় না জানে ভর করয়ে পালন। অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে, কি মহত্ব তাঁর বাটি আনে কাক স্থানে। নিত্যানন্দ প্রভুর এহেন প্রভাব দর্শন করে মালিনী দেবী মূর্ছিত হয়ে পড়েছেন। লেখক বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এতে আর কি এমন কথা, যিনি মৃত পুত্র গুরুর মৃত গুরুপুত্রকে নিয়ে এলেন, কৃষ্ণ বলরাম সান্দীপনী মুনির ছেলেকে ফিরিয়ে এনেছিলেন মৃত পুত্রকে যমের ঘর থেকে। তো যমের ঘর থেকে যে আনতে পারে, কাকের কাছে বাটি নিয়ে আসা তার আর কি এমন কাজ। যাহার মাথার ওপর সমস্ত ভুবন, অনন্ত কোটি ভুবন ধারণ করে আছেন, যে অনন্ত শেষ, তার লীলা কে বুঝতে পারে। লীলায় না জানে ভর করয় পালন, তিনি বুঝতেই পারেন, একটা সর্ষের দানার মতন সেটি অনন্ত কোটি ভুবনকে ধারণ করে আছেন। অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে, যার নাম গ্রহণ করলে, নিত্যানন্দ নাম গ্রহণ করলে অনাদি অবিদ্যা ধ্বংস হয়ে যায়। তার কাকের কাছ থেকে বাটি আনাতে তার আর কি এমন মহত্ব। যে তুমি লক্ষণ রূপে পূর্বে মনোবাসে, নিরন্তর রক্ষ কাছিলা সীতাপাশে, তথাপি হো মাত্র তুমি সীতার চরণ, এই বই ইহা বই সীতা নাহি দেখিলে কখন, দেখিলে কেমন। লক্ষণ রূপে বনবাসে যখন ছিলে, সীতাদেবীর চরণ ছাড়া তার দিকে কখনো তাকিয়ে দেখনি।
তোমার সে বাণী লাবণের বংশনাশ, সে তুমি যে বাটিয়ানো কেমন প্রকাশ। যাহার চরণে পূর্বে কালিন্দি আসিয়া, স্তবন করিল মহাপ্রভাব জানিয়া। চতুর্দশ ভুবন পালন শক্তি যার, কাক স্থানে বাটি আনে কি মহত্ব তার। এই তো সাধারণ ব্যাপার, কাককে আদেশ দিলেন বাটি নিয়ে এলো, তো কোনো ব্যাপারই নয়। তিনি কালিন্দিকে বললেন, যমুনাকে বললেন, যমুনা আমার কাছে এসো, আমি জলকেলি করবো। তাই যমুনা দেবী অত কান দেননি ব্যাপারটায়। তখন বলরাম ক্রুদ্ধ হয়ে কি করলেন, তার হল দিয়ে মাটিতে আঘাত করে আকর্ষণ করলেন যে আসবে না, আমি তোমাকে টেনে নিয়ে আসবো, হস্তিনাপুর সমেত সব সমস্ত একে টেনে নিয়ে যাব। যখন সেই অবস্থা হলো, তখন কালিন্দী দেবী হাত জোর করে এসে উপস্থিত হলেন। তথাপি তোমার কার্য অল্প নাহি হয়, যেই করো সেই সত্য চারিবে দেখয়। হাসে নিত্যানন্দ তান শুনিয়া স্তবন, বাল্যভাবে বলে মুই করিব ভোজন। তাঁর স্তব করছে দেখে তিনি হাসছেন, আর বাল্যভাবে বলছেন এখন আমি খাবো মা, আমি খাবো। নিত্যানন্দ দেখিলে তাহার স্তন ঝরে, বাল্যভাবে নিত্যানন্দ স্তন পান করে। এই মতো অচিন্ত নিত্যানন্দের চরিত, আমি কি বলিব সব জগতে বিদিত। কর এ দুর্গেও কর্ম অলৌকিক যেন, যে জানয় তত্ত্ব সে মানয় সত্য হেন। লেখক বলছেন আমি আর কি বলবো নিত্যানন্দ তত্ত্ব, যে জানে তার দুর্গেও কর্ম সে জানে, এটা বোঝে। যে জানয় তত্ত্ব সে মানয় সত্য হেন, যে নিত্যানন্দ প্রভু তত্ত্ব জানে, যে নিত্যানন্দ প্রভু কে, সেই সবগুলোকে সত্য বলে গ্রহণ করে। অহর্নিশ ভাবাবেশে পরম উদ্যাম, সর্বনদী আয় বলে জ্যোতির্ময় ধাম। ভাবাবেশে নবদ্বীপে ঘুরে বেড়ান, জ্যোতির্ময় তার দিব্য শরীর। কিবা যোগী নিত্যানন্দ কিবা তত্ত্বজ্ঞানী, যাহার যে মত ইচ্ছা না বলে কেনি। যে সে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে, তবু সে চরণ মোর রহুক হৃদয়ে। এত পরিহারেও যে পাপি নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিত্যানন্দ প্রভুর এহেন মহিমা শ্রবণ করেও যে পাপি তার নিন্দা করে, তার মাথায় আমি লাথি মারি। এই মতো আছে প্রভু শ্রীবাসের ঘরে, নিরবধি আপনে গৌরাঙ্গ রক্ষা করে। একদিন নিজ গৃহে প্রভু বিশ্বম্ভর, বসিয়াছে লক্ষ্মী সঙ্গে পরম সুন্দর। একদিন মহাপ্রভু তার গৃহে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বসে আছেন। যোগায় তাম্বুল লক্ষ্মী পরম হরিষে, প্রভুর আনন্দে না জানয় রাত্রি দিশে। যখন থাকয় লক্ষ্মী সঙ্গে বিশ্বম্ভর, শচীর চিত্তেতে হয় আনন্দ বিস্তর। লক্ষ্মীদেবী তাম্বুল দিচ্ছেন, মহাপ্রভু খাচ্ছেন, আর সেই লক্ষ্মী, লক্ষ্মীদেবী এবং লক্ষ্মীনারায়ণ তাদেরকে এক যুগলে দর্শন করে শচীমাতা অত্যন্ত আনন্দিত হন যখন একসঙ্গে থাকেন। মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া, লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া। হেনকালে নিত্যানন্দ আনন্দ বিহ্বল, আইলা প্রভুর বাড়ি পরম চঞ্চল। এমন সময় সেখানে নিত্যানন্দ প্রভু এসে হাজির। বাল্যভাবে দিগম্বর রহিলা দণ্ডাইয়া, কাহারে না করে লাজ পরানন্দ পাইয়া। প্রভু বলে নিত্যানন্দ কেনে দিগম্বর, নিত্যানন্দ হয় হয় করে করে উত্তর। মহাপ্রভু বলছেন, এসে হাজির নিত্যানন্দ প্রভু দিগম্বর হয়ে, মহাপ্রভু বলছেন আরে নিতাই তুমি দিগম্বর কেন? নিত্যানন্দ প্রভুর কথা ঠিক ঠিক উত্তর দিচ্ছেন না, বলছে হয় হয়। প্রভু বলে নিত্যানন্দ পরহ বসন, নিত্যানন্দ বলে আমি আজি আমারও গমন। যা বলছে উল্টো উল্টো কথার উত্তর দিচ্ছে। প্রভু বলে নিত্যানন্দ ইহা কেনে করি, নিতাই বলেন আর খাইতে না পারি। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ তুমি এরকম করছো কেন? নিতাই বলছে আর খেতে পাচ্ছি না। প্রভু বলে এক কহি কহ কেনে আর, নিতাই বলেন আমি গেনু দশ বার। মহাপ্রভু বলছেন আমি এক কথা জিজ্ঞেস করছি আর তুমি অন্য কথার উত্তর দিচ্ছ,
তখন নিতাই বলছে আমি গেনু 10 বার, আমি 10 বার গেলাম। ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মোর দোষ নাই, নিত্যানন্দ বলে প্রভু এথা নাহি আই। মহাপ্রভু বলছেন যে আমার কোনো দোষ নেই, কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন এখানে আমি আসিনি। প্রভু বলে কৃপা করি পরহ বসন, নিত্যানন্দ বলে আমি করিব ভোজন। প্রভু বলছে আরে কাপড় তো পরো আগে, আর নিত্যানন্দ বলে আমি ভোজন করব। চৈতন্য আবেশে মত্ত নিত্যানন্দ রায়, এক শুনে আর বলে হাসিয়া বেড়ায়। আপনে উঠিয়া প্রভু পরায় বসন, বাহ্য নাহি হাসে পদ্মাবতীর নন্দন। নিত্যানন্দ চরিত্র দেখিয়া আই হাসে, বিশ্বরূপ পুত্র হেন মনে মনে বাসে। তখন মহাপ্রভু নিজে গিয়ে তাকে বসন পড়িয়ে দিলেন, আর পদ্মাবতী নন্দন নিতাই চাঁদ হাসছেন। নিত্যানন্দ প্রভুর এই মতো চরিত্র দর্শন করে শচী ঠাকুরানীর তার বিশ্বরূপের কথা মনে পড়ে যায়। সেই মতো বচন শুনায় সব মুখে, মাঝে মাঝে সেই রূপ আই মাত্র দেখে। কাহারে না কহে আই পুত্র স্নেহ করে, সম স্নেহ করে নিত্যানন্দ বিশ্বম্ভরে। কখনো কখনো শচী মাতা দেখেন যে এই হচ্ছে সেই বিশ্বরূপ, তিনি কাউকে বলেন না, তিনি নিত্যানন্দ এবং বিশ্বম্ভরকে একই রকমভাবে স্নেহ করেন। বাহ্য পাই নিত্যানন্দ পরিলা বসন, সন্দেশ দিলে নাই করিতে ভোজন। একদম বাল্য স্বভাব। বাহ্য কাপড় পরিয়ে দিলেন নিত্যানন্দ প্রভুকে, তিনি বসে এবার সন্দেশ দিলেন, মা সন্দেশ দিয়েছে সন্দেশ খাবে, বলেছে আমার খিদে পেয়ে গেছে আমার ভোজন দাও, তো মা সন্দেশ দিয়েছেন। আই স্থানে পঞ্চক্ষীর সন্দেশ পাইয়া, এক খায় আর চারি ফেলে ছড়াইয়া। একটা খেলো আর চারটে মাটিতে ফেলে দিল। হায় হায় বলে আই কেনে ফেলাইলা, নিত্যানন্দ বলে কেনে এক ঠাঁই দিলা। নিত্যানন্দ প্রভুকে মা বলছে আরে তুমি ফেলে দিলে কেন, হায় হায় পাঁচটাই তো সন্দেশ ছিল, তুমি একটা খেলে চারটে ফেলে দিলে। আর নিত্যানন্দ প্রভু বলছেন তুমি একটা জায়গায় দিলে কেন, যেমন ছোট ছেলেরা করে ঠিক সেই রকম। আই বলে আর নাহি তবে কি খাইবা, নিত্যানন্দ বলে চাহ অবশ্য পাইবা। তখন শচী মাতা বলছে আর নেই কিন্তু, খাবে কি? তখন নিত্যানন্দ প্রভু বলছে ঘরে গিয়ে যা চাও, দেখবে আবার পেয়ে যাবে। ঘরের ভিতরে আই অপরূপ দেখে, সেই চারি সন্দেশ দেখায় পর থেকে। আই বলে সে সন্দেশ কোথায় পড়িল, ঘরের ভিতরে কোন প্রকারে আইল। তখন শচী মাতা বলছেন অপূর্ব সে দর্শন, জানি সন্দেশটা তো উঠোনে ফেলে দিয়েছে, তাই ঘরের মধ্যে সেই চারটে সন্দেশ এলো কী করে। ধুলা ঘুচাইয়া সেই সন্দেশ লইয়া, হরিষে আইলাই অপূর্ব দেখিয়া। আসি দেখে নিত্যানন্দ সেই লাড়ু খায়, আই বলে বাপিহা পাইলা কোথায়। মা তাড়াতাড়ি সেটা ধুলো ঝেড়ে ঘর থেকে সেই মাটিতে যে সন্দেশ ফেলেছে বাইরে, সেটা ঘরের ভেতর গিয়ে শচী মা দেখলেন, সেগুলোকে সেখান থেকে ধুলো ঝেড়ে নিয়ে আসছেন। এসে দেখেন বাইরে বসে নিত্যানন্দ প্রভু সন্দেশ খাচ্ছেন। তখন মা জিজ্ঞেস করছেন বাপ ইহা পাইলা কোথায়, তুমি পেলে কোথায়। নিত্যানন্দে বলে যাহা, নিত্যানন্দ বলে যাহা ছড়াইয়া ফেলিলু, তোর দুঃখ দেখি তাই চাহিয়া আনিলু। মানে আমি মাটিতে ফেলে দিয়েছিলাম, তুমি তুমি দুঃখ পাচ্ছ দেখে আমি আবার সেটা তুলে খেতে আরম্ভ করেছি। অদ্ভুত দেখিয়াই মনে মনে গণে, নিত্যানন্দ মহিমা না জানে কোনো জানে। আই বলে নিত্যানন্দ কেনে মোরে ভাড়ো, জানিল ঈশ্বর তুমি মোরে মায়া ছাড়ো। তখন শচী মাতা বলছেন যে আমাকে কেন আর ঠকাচ্ছ, তুমি যে ঈশ্বর আমি সেটা বুঝতে পেরেছি। বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ, ধরিবারে যায় আই করে পলায়ন। আর শিশু স্বভাবে যেই বলেছে আমি তুমি ঈশ্বর আমি জেনে গেছি, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু দৌড়ে গিয়ে মায়ের চরণে হাত দিতে যাচ্ছে, আর শচী মাতা ছুটে পালাচ্ছেন। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ। নিত্যানন্দ প্রভুর এই রকম চরিত্র যেটা সুকৃতির পক্ষে পরম আনন্দময়, যারা সুকৃতিবান যারা পুণ্যবান যারা ভক্ত তাদের কাছে এই নিত্যানন্দের চরিত্র আস্বাদনীয়, কিন্তু দুষ্কৃতির কার্যবাদ যারা দুষ্কৃতকারী তাদের কাছে সেটা বাধা স্বরূপ।
নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। বৈষ্ণবের অধিরাজ অনন্ত ঈশ্বর, নিত্যানন্দ মহাপ্রভু শেষ মহিধর। নিত্যানন্দ প্রভুর নিন্দা যে করে, গঙ্গা দেবী তাকে দেখলে পলায়ন করে। গঙ্গা পাপ নাশিনী, কলুষ নাশিনী, কিন্তু নিত্যানন্দ প্রভুর নিন্দুককে দেখে তিনি দর্শন করেন, তার মুখ দর্শন করেন না, সেখান থেকে পালিয়ে যান। যেতে কেনে নিত্যানন্দ চৈতন্যেরও নহে, তবু সে চরণ ধন রহুক হৃদয়ে। লেখক বলছেন, সেই নিত্যানন্দ প্রভুর চরণ আমার হৃদয়ে যেন নিত্যকাল ধারণ করে রাখতে পারি। বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম, মোর প্রভু নিত্যানন্দ হৌ বলরাম। বৈষ্ণবের চরণে তার বিনতি, তিনি তিনি আকুতি জানিয়ে বলছেন যে এই আমার মনস্কাম যে জন্মে জন্মে এই প্রভু নিত্যানন্দ যেন আমার হন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যান, বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী চৈতন্য চরিতং বর্ণনং নাম একাদশ অধ্যায়। খানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল।